গল্প চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত। আজকে আপনাদের গল্প শোনাতে আবার হাজির হয়েছি আমরা দুজন। আজকের গল্প নবাবী আমলের গল্প, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, চরিত্রায়নে গল্প কথক ডক্টর অর্চ সেনগুপ্ত, শ্রোতা আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সকলে মিলে শুনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নবাবী আমলের গল্প। আজ কিসের গল্প শুনবি? চোরের। কি রকম চোর? দারুণ, মানে যেরকম চোর আজকাল আর দেখা যায় না, যেরকম চুরি এখন আর কোথাও হয় না, বেশ আলাদা ধরনের কিছু চাই। তাহলে তো দেখছি একেবারে নবাবী আমলে চলে যেতে হয়। আচ্ছা তাই শোন, কিন্তু কেবল চোরের গল্প বলতে হবে নাকি চোর ধরার গল্পও শুনতে চাস? বারে চোর যদি ধরাই না পড়লো তবে আর চোরের গল্প কিসে? আচ্ছা ঠিক আছে শোন, তবে এক যে ছিল পান্তা চোর, তার জ্বালায় কেউ আর ঘরে পান্তা ভাত রাখতে পারত না। রান্নাঘরের দরজা শক্ত করেই বন্ধ থাক, সে খেয়ে যাবেই। আর জানিস তো, সেই নবাবী আমলে সবাই রাত্রিরে পান্ত ভিজিয়ে রাখত, আর সকালে হুশহাস করে নেবু আর কাঁচা লঙ্কা দিয়ে সেই ভাত খেত। এখন হয়েছে কি, এক বুড়ি, থাম আর গল্প বলতে হবে না রামো, শেষে পান্তা বুড়ির গল্প আরম্ভ করলি, সেই খুর, সেই গোবর, সিঙ্কি মাছ। মোটেই না, কে বলেছে পান্তা বুড়ির গল্প? তাছাড়া আর কি, পান্ত চোর এসেছে, বুড়ি এসেছে, পান্তা বুড়ির আর বাকি রইল কি? তাই বুঝি, তবে ওটা পড়, ওটা পড়ে এখান থেকে কেটে পড়ে এক্ষুনি, তোদের মোটেই গল্প বলবো না। বুড়ি আর পান্তা থাকলেই পান্তা বুড়ি, এতই যদি মগজ তাহলে আমার কাছে এসেছিস কেন গল্প শুনতে? আচ্ছা আর কোনো কথা বলবো না, তুই বলে যা। মনে থাকে যেন, এখন হয়েছে কি জানিস, এক বুড়ির পান্ত তো চোরে হামেশা খেয়ে যাচ্ছে। বুড়িও গল্পের মতোই গোবর রাখলো, শিঙি মাছ রাখলো, খুর পাতলো, কিন্তু চোরের কিচ্ছুটি হলো না। সে হাঁড়ি থেকে শিঙি মাছটা নিয়ে গেল রান্না করে খাবে বলে, আর খুঁটটা নিয়ে গেল দাড়ি কামানোর জন্যে, আর যাওয়ার সময় বুড়ির ঘরের দোরে খড়ি দিয়ে লিখে গেল, আমাকে কি গল্পের সে চোর পেয়েছো যে ইচ্ছা করলেই বোকা বানাতে পারবে? কিরে কেমন শুনছিস? পান্তা বুড়ির গল্পের মতো লাগছে? না না কে বলে, কিন্তু তারপর? দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া না, নবাবী আমলের গল্প কিনা অনেকদিন হয়ে গেছে, একটু ভেবে চিনতে বলি। হ্যাঁ মনে পড়েছে, বুড়ি তো রেগে কেঁদে খুব দাপাদাপি করলো, সাপসাপান্ত করলো, কিন্তু তাতে চোরের কি আর হবে বল দেখি। শেষকালে বুড়ি নিরুপায় হয়ে গিয়ে হাজির হলো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব? আরে হ্যাঁ হ্যাঁ, নবাবী আমলে ওরাই তো ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা, এসব ওরাই দেখাশোনা করতেন, তাই বুড়ি গেল কাজীর কাছে। বুদ্ধিমান আর দয়ালু বলে কাজী সাহেবের খুব নাম ডাকছিল। তিনি তো পান্ত চোরের গল্প শুনলেন, অনেকবার বললেন ওয়াহ ওয়াহ, একবার বললেন বহুত মুসিব্বত, তারপর চোখ বুঝে নিজের মেহেদি লাগানো সাদা দাড়িতে হাত বুলোতে লাগলেন। এই মুসিব্বত মানে কি রে? বোধ হয় ঝঞ্ঝাট, কিন্তু ওসব নবাবী আমলের শব্দ, আমি অত শত মানে জানবো কি করে, তোরা বরং স্কুলের মৌলভী সাহেবকে জিজ্ঞেসে করে নিস। যাই হোক, কাজী সাহেব মেহেদি রাঙানো দাড়িতে হাত বুলিয়ে কখনো বলতে লাগলেন ইয়া, কখনো বললেন ওয়াও, একবার বললেন বহুত পছতাগি, আবার বললেন জালিম, চোখ খুলে শেষে বললেন ফতে। ফতে মানে? মানে ফিনিশ। কে ফিনিশ হলো? থাম না, সবটা শুনেই নে আগে, অত বকর বকর করিস কেন? আচ্ছা আচ্ছা মুখ বন্ধ করেছি, বলে যা। তো কাজী সাহেব খুশি হয়ে বললেন ওয়াহ ফতে, শোনো বুড়ি, কাল তোমার পান্তার হাঁড়ি আমার এখানে নিয়ে আসবে, আমি তাতে ওষুধ মিশিয়ে দেব। খোদা রহম করে বলে বুড়ি তো চলে গেল। বুঝেছি, আর বলতে হবে না, কাজী সাহেব পান্ত ভাতে বিষ মিশিয়ে দিলেন আর তাই খেয়ে চোরটা। অর্ধেকটা বুঝেছিস কেবল, বুড়ির হাঁড়ি খেয়ে চোরটা অজ্ঞান হয়ে পড়েছিল, ধরাও পড়েছিল, কিন্তু কাজী সাহেব কোনো ওষুধ মেশাননি, কোনো বিষও নয়। সেই নবাবী আমলে মানুষ এত ছোট লোক ছিল না, তা জানিস। বিষ নয়,
ওষুধও নয়, তবে চোরটা অজ্ঞান হলো কি খেয়ে? কেন? পান্তর সঙ্গে কাজী সাহেব মিশিয়ে দিয়েছিলেন এক মুঠো ঘি চপচপে মোগলাই পোলাও, রাজা বাদশা রাজা খেয়ে থাকে। সে তো অতি চমৎকার, তাই খেয়ে। তাই খেয়ে, আরে পান্ত খাওয়া চোরের নাড়িতে মোগলাই জর্দা পোলাও সহ্য হয় কখনো? মুখে দিয়েই চোরের মাথা গেছে ঘুরে, তিন দিন পরে তার জ্ঞান হয়। এই আনাড়িরা যদি জর্দা কিংবা দোক্তা খেতে যায় তাহলে তার যা হয় তাই। বাজে কথা, গল্প তো নয়, সে গুল। গুল? তবে শুনছিলি কেন? বসে বসে পালা পালা এখনই এখান থেকে, গেট আউট।